আপনি যদি এলাহাবাদ ব্যাংকের কাস্টমার হয়ে থাকেন, তো আপনি জানেন এলাহাবাদ ব্যাংকটি এখন ইন্ডিয়ান ব্যাংকের সাথে মার্জ হয়ে যাওয়ার পর এলাহাবাদ ব্যাংকের সমস্ত সুবিধা এখন ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে স্থানান্তর হয়ে গেছে, যে কারণে এলাহাবাদ ব্যাংকের যে সমস্ত ইউজাররা ছিল অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হয়েছে। তো সেই সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে দুটো ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি। তো আপনি যদি এখনো পর্যন্ত এলাহাবাদ ব্যাংকের বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছেন, তো আপনি চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন। সেই ভিডিওগুলির লিঙ্ক আই বটনের ডেসক্রিপশনে দু জায়গায় দিয়ে দেবো, আপনি চাইলে সেই ভিডিওগুলি দেখতে পারেন। এই ভিডিওটির মধ্যে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আপনি যদি এলাহাবাদ ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাটিকে ব্যবহার করতেন এবং এলাহাবাদ ব্যাংকটি ইন্ডিয়ান ব্যাংকের সাথে মার্জ হয়ে যাওয়ার পর আপনি বুঝতে পারছেন না আপনি আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাটি ইন্ডিয়ান ব্যাংকের ইন্টারনেট পরিষেবাটিকে কীভাবে ব্যবহার করবেন, তাহলে আপনি এই ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, কারণ আমি এখানে চেষ্টা করবো আপনাকে লাইভ প্রুফের সাথে দেখানোর। তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার ব্রাউজারে সার্চ করে নিতে হবে indianbank.net.in, এটি লিখে সার্চ করে নিতে হবে। তো সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনাকে সেই ওয়েবসাইটটির উপরে ক্লিক করে নিতে হবে। আপনি যেই সেই ওয়েবসাইটটির উপরে ক্লিক করবেন, তো আপনার কাছে ইন্ডিয়ান ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার কাছে এখানে ওপেন হয়ে যাবে। আপনি এখানে রাইট সাইডের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন লগ ইন ফর ইন্টারনেট ব্যাংকিং, আপনাকে এটির উপরে ক্লিক করতে হবে। আপনি যেই এটির উপরে ক্লিক করবেন, তো আপনার কাছে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে এখানে আপনার এলাহাবাদ ব্যাংকের যে ইউজার আইডিটি ছিল সেই ইউজার আইডিটি আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি এলাহাবাদ ব্যাংকের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং ছিল, আপনি আপনার এলাহাবাদ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবার যে ইউজার আইডি বা পাসওয়ার্ড সেটি ভুলে গেছেন, তো আপনি কীভাবে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটিকে রিকভার করতে পারবেন সেই ব্যাপারে যদি আপনি জানতে চান, তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। আমি খুব তাড়াতাড়ি এইটি নিয়েও একটি ভিডিও এই চ্যানেলের মধ্যে পোস্ট করে দেবো। আপনি সেই ভিডিওটি দেখে খুবই সহজে আপনি আপনার ভুলে যাওয়া আইডি পাসওয়ার্ডটিকে খুবই সহজে রিকভার করে নিতে পারবেন। আর আপনার যদি ইউজার নেম মনে থাকে, ইন্টারনেট ব্যাংকিংয়ের যে ইউজার আইডি ছিল সেটাকে আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। নিচের দিকে একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচারটিকে আপনাকে এখানে ফিল করে লগ ইনের উপরে ক্লিক করে নিতে হবে। যেই লগ ইনের উপরে ক্লিক করবেন, তো আপনার কাছে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে আপনার এলাহাবাদ ব্যাংকের যে ইন্টারনেট ব্যাঙ্কিং এর পাসওয়ার্ড ছিল লগ ইন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটিকে আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। টাইপ করে নেওয়ার পর আপনি এখানে লগ ইনের উপরে যেই ক্লিক করবেন, তো আপনার কাছে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে এখানে যেটা করতে হবে, সর্বপ্রথমে আপনাকে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং এর যে লগ ইন পাসওয়ার্ড এবং আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, এই দুটো পাসওয়ার্ডকে আপনাকে এখানে লগ ইন করার সাথে সাথেই চেঞ্জ করে নেওয়া খুবই দরকার, নাহলে আপনি আগে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে লগ ইন পাসওয়ার্ড লেখা রয়েছে, এখানে আপনাকে আপনার সর্বপ্রথমে আপনার যে কারেন্ট পাসওয়ার্ড সেটাকে আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। টাইপ করে নেওয়ার পর এখানে আপনি যে নতুন লগ ইন পাসওয়ার্ড রাখতে চান সেটাকে আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। তারপরে সেই নতুন পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে রি এন্টার লগ ইন পাসওয়ার্ডের জায়গায় আবার ঘুরে টাইপ করে নিতে হবে। টাইপ করে নেওয়ার পর নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড চেঞ্জ, তার নিচে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। তো আপনাকে এখানে এই মুহূর্তে আপনার এলাহাবাদ ব্যাংকের যে ফান্ড ট্রান্সফার করার জন্য যে পাসওয়ার্ড ছিল সেটা আপনাকে এখানে টাইপ করে নিতে হবে। টাইপ করে নেওয়ার পর আপনি এখানে যে নতুন পাসওয়ার্ডটি রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে টাইপ করে নিতে হবে এবং সেই নতুন পাসওয়ার্ডটিকে আপনাকে এখানে রি পাসওয়ার্ডের জায়গায় আবার এন্টার করে নিতে হবে। এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, লগ ইন পাসওয়ার্ড এবং ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দুটি যে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন দুটি পাসওয়ার্ড যেন আপনার আলাদা হয়, একই রকম পাসওয়ার্ড এই দুটি জায়গায় আপনি একদম রাখবেন না। আর এখানে পাসওয়ার্ড রাখার সময় একটা কথা মনে রাখতে হবে, আপনার দুটি পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল স্মল একটি স্পেশাল ক্যারেক্টার এবং কিছু সংখ্যা আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এরকম একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে নেওয়ার পর নিচের দিকে একটি রেড কালারের একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক হিয়ার ইফ ইউ আর নট হ্যাভিং অর ফরগট ট্রানজ্যাকশন পাসওয়ার্ড প্লিজ কনফার্ম টু কন্টিনিউ। যদি আপনি আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে টিক করে নিতে হবে, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনাকে এখানে টিক করে নিতে হবে, আর যদি আপনার কাছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি আপনার মনে থাকে তাহলে আপনাকে এখানে টিক করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে এখানে নিচের দিকে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম একটি পেজ খুলে চলে আসবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ, ইট উইল বি ইন এফেক্ট ফ্রম ইউর নেক্সট লগ ইন। এর মানে এরপর থেকে আপনি যখনই আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাবেন তখন থেকে আপনার নতুন যে লগ ইন পাসওয়ার্ড এবং ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেই দুটি পাসওয়ার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনাকে এখানে সাবমিটের উপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সাথে সাথেই আপনার কাছে আপনার এলাহাবাদ ব্যাংকের যে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাটি ছিল সেই আইডি পাসওয়ার্ড দিয়েই আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। তো আপনার কাছে এখানে আপনার অ্যাকাউন্টের পুরো ডিটেলস এখানে শো হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের টাইপ, আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে কত টাকা ব্যালেন্স ক্রেডিট রয়েছে, আপনার পাসবুকে কত টাকা ব্যালেন্স রয়েছে, সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যে অ্যাকাউন্টটি
সেটিকে মডিফাই করতে পারবেন। অন্য কোনো ব্যাংকের মাধ্যমে আপনি যদি ফান্ড ট্রান্সফার করতে চান সেটাও করতে পারবেন, অথবা বিল পেমেন্ট বা রিচার্জ, গভর্নমেন্ট ট্যাক্স, A to Z এরপর থেকে সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। আপনি যদি জানতে চান কিভাবে আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বা কিভাবে এখান থেকে কোনো রকমের বিল বা কোনো রকমের রিচার্জ কিভাবে করতে পারবেন, এই ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এই টপিকের উপর একটি ডিটেল ভিডিও এই চ্যানেলটির মধ্যে নিয়ে আসার। তো আশা করছি আপনি যদি জানতে চেয়েছিলেন কিভাবে আপনি আপনার এলাহাবাদ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবাটি এখন ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে কিভাবে ইউজ করবেন, তো আপনার সমস্ত ডাউট এখন ক্লিয়ার হয়ে গেছে। আপনি খুব সহজেই নিজে থেকে ইন্ডিয়ান ব্যাংকিং এর মধ্যে আপনার এলাহাবাদ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি আপনার মনের মধ্যে কোনো রকমের কোশ্চিন থেকে থাকে তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর এমনই নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের উপর আপনি যদি আরো ভিডিও দেখতে চান তাহলে আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে এমনই একটি নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।